নমস্কার জনাব লৈছো অন্য খবর পহিলা নভেম্বরত পর্যটকর ভাবে মুকলি করব নগাঁও বন্যপ্রাণী বিভাগের অধীনস্থ লাওখোয়া অভয়ারণ্য অভয়ারণ্যখনের খুঁটিপাড়া বিট অফিসের নিকটবর্তী কাঠখালক পর্যটক আকর্ষণ করবপরাকৈ সজাই পড়াই তুলিছে বন বিভাগে। পর্যটকর ভাবে আহিছে এক সুখবর, অহা পহিলা নভেম্বরত পর্যটকর ভাবে মুকলি করব নগাঁও বন্যপ্রাণী বিভাগের অধীনস্থ লাওখোয়া অভয়ারণ্য। অভয়ারণ্যখনের খুঁটিপাড়া বিট অফিসের নিকটবর্তী কাটাখালক পর্যটক আকর্ষণ করবপরাকৈ সজাই পড়াই তুলিছে বন বিভাগে। কাটখাল হয়ে পড়ব আকর্ষণীয় বনভোজস্থলী। আনহাতে দন্দুয়া বিলর পারকও বনভোজস্থলী হিসাবে গড়ি তোলা হয়েছে। উল্লেখযোগ্য যে যাবারও কাটাখাল আর দন্দুয়া বিলর পার হয়ে পড়েছিল স্থানীয় পর্যটকর অন্যতম আকর্ষণী থল। স্থানীয় পর্যটকর খুঁত বইছিল কাটাখাল আর দন্দুয়া বিলর পারল। বন্যপ্রাণী বিভাগে মোটা অঙ্ক রাজহ লাভ করবল সক্ষম হয়েছিল। যোৱাবাৰৰ লেখিয়া এইবাৰো আমাৰ লাওখোৱা অভয়াৰণ্যৰ কাটাখালখন আমি পৰ্যটকৰ বাবে মুকলি কৰিবলৈ আমি পূৰ্ণগতিত কাম চলাই আছোঁ। নৱেম্বৰ মাহৰ এক তাৰিখে কাম সম্পূৰ্ণ হ'ব আৰু নৱেম্বৰ মাহৰ এক তাৰিখে আমি পৰ্যটকৰ বাবে কাটাখালখন মুকলি কৰি দিম। যোৱাবাৰ মুকলি কৰিছিলে, কিমান সঁহাৰি পাইছিলে ৰাইজৰ? যোৱাবাৰ আমি যথেষ্ট সঁহাৰি পাইছোঁ ৰাইজৰ ফালৰ পৰা। যোৱাবাৰ আমাৰ এইখিনিত 3 লাখ টাকার উপর রেভিনিউ কালেকশন হয়েছে। তো এবারও আমি আশাবাদী, এবারও যথেষ্ট সংখ্যক পর্যটক আসবে বলে আমি আশা করছি। যেহেতু হয় আমি যাবারও লিখে এবারও আমার লাওখোৱা অভয়াৰণ্যৰ কাটাখালখন আমি পর্যটকের ভাবে মুকলি করবলৈ আমি পূর্ণগতিত কাম চলাই আছো। নভেম্বর মাহের 1 তারিখে খবরের সঙ্গে স্টুডিওর মই বিদায় লৈছো। চাই দিব পরবর্তী খবর পি আই নিউজ রাইজর দ্বারা রাইজর। ধন্যবাদ।